হ্যালো বন্ধুরা, অনেক সময় আপনি মানুষকে বলতে শুনবেন যে কাল কে দেখেছে। কথাটা একেবারেই সত্যি যে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা সম্পর্কে সঠিকভাবে অনুমান করা খুবই মুশকিল কাজ। কেউ কোনোভাবেই বলতে পারে না যে পৃথিবীতে ভবিষ্যতে কি কি পরিবর্তন আসতে চলেছে। আর করোনার লকডাউনের সময় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে মানুষের জীবন এতটাই আনপ্রেডিক্টেবল যে যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। একদিকে যেমন এই সমস্ত কথা সত্যি, আবার অপরদিকে বড় বড় কোম্পানি ফিউচারের জন্য যা প্ল্যান করছে, টেকনোলজির ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং যে সমস্ত ডেটা ইন্টারনেটে উঠে আসছে, সেই সব কিছু দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করতেই পারি। আর আজকে সেই সমস্ত ডেটা এবং নিউজকে অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে কি কি পরিবর্তন আসতে পারে। তাহলে 2070 এর আগে কি কি হতে পারে সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইন্ডিয়া ইন স্পেস, ইসরোর সাকসেসকে দেখলে আমাদের সবার মনের মধ্যে একটা গর্ব অনুভব হয়। সেটা 104টা স্যাটেলাইটকে একবারে স্পেসের মধ্যে পাঠিয়ে একটা ওয়ার্ল্ড রেকর্ড করা হোক, কিংবা প্রথমবার ট্রাই করেই মঙ্গল পর্যন্ত কোনো স্পেসক্রাফটকে পাঠানো হোক, ইসরো অত্যন্ত কম বাজেটের সঙ্গে এই সব কিছু অ্যাচিভ করেছে। কিন্তু ইসরোর স্পেস মিশনেও একটা কমতি থেকে গেছে, আর সেটা হলো ইসরো এখনো পর্যন্ত কোনো মানুষকে স্পেস পর্যন্ত পাঠাতে পারেনি। এর জন্য সবসময় আমাদের অন্য কোনো দেশের সাহায্য নিতে হয়েছে। কিন্তু হয়তো এবার সবকিছু পাল্টে যেতে চলেছে। ইসরোর কথা অনুযায়ী 2023 বা 24-এর মধ্যে ভারত প্রথমবার কোনো মানুষকে স্পেস পর্যন্ত পাঠাতে সক্ষম হবে। তবে বিগত 2 বছরের লকডাউনের জন্য হয়তো এর ডেট এবং টাইমে কিছু পরিবর্তনও হতে পারে। তবে এইটুকু বলা যায় যে ভারতের প্রথম ম্যান স্পেস মিশন 3 থেকে 4 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন। এই স্পেস মিশনের নাম রাখা হয়েছে গগনয়ান। আর 10,000 কোটি টাকার এই মিশনের প্রধান লক্ষ্য হল 3 জন ক্রুয়ের একটা টিমকে 5 থেকে 7 দিনের জন্য স্পেসে নিয়ে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আনা। জনসংখ্যা বৃদ্ধি এবং ক্লাইমেট চেঞ্জ, একটা রিসার্চ অনুযায়ী পৃথিবীর সবথেকে জনসংখ্যাওয়ালা দেশ অর্থাৎ চীনের এভারেজ পপুলেশনের বয়স ক্রমশ বেড়ে যাচ্ছে, অর্থাৎ চীনের পপুলেশন বুড়ো হয়ে যাচ্ছে। আর তাদের ওয়ান চাইল্ড পলিসির কারণে তাদের পপুলেশন গ্রোথেও অনেক ধরনের বাধা এসছে। তার মানে এটা যে 2024 পর্যন্ত ভারতের পপুলেশন চীনের থেকে বেশি হয়ে যাবে। এরপর 2042 আসতে আসতে সারা পৃথিবীর জনসংখ্যা প্রায় 9 বিলিয়নকে টাচ করে যাবে, আর সেই সময় পর্যন্ত ভারত পৃথিবীর সবথেকে জনসংখ্যাওয়ালা দেশ হয়ে যাবে। আর যদি এটা হয় তাহলে ভারতে দারিদ্রতা এবং বেকারত্বের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সব কিছু ছাড়াও পৃথিবীতে 9 বিলিয়ন মানুষের দরকার পূরণ করার জন্য এবং তাদের বসবাসের জায়গার ব্যবস্থা করতে করতে 2050 পর্যন্ত অ্যামাজন রেইন ফরেস্টের প্রায় 50% নষ্ট হয়ে যেতে পারে। এই সময় সবথেকে বড় সমস্যা হবে খাওয়ার জলের। আর এই সময় পর্যন্ত পৃথিবীর প্রায় 70% পপুলেশন শহরে বসবাস করা শুরু করে দেবে। আর্কটিকের বরফ যেভাবে গলছে সমুদ্রের স্তরও অনেক বেশি বেড়ে যাবে। তবে আর্কটিকের বরফ গলে গেলে যেমন বিভিন্ন দেশকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, অন্যদিকে চীন ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো নতুন একটা জলপথ খুঁজে পেতে পারে। মানে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আগামী কিছু বছর সম্পূর্ণভাবে ইলন মাস্ক রাজত্ব করবে। যেখানে ভারত প্রথম ম্যান মিশন স্পেসে পাঠানোর জন্য প্ল্যান করছে, সেখানে টেসলা এবং স্পেস এক্সের মালিক ইলন মাস্ক 2024-এ একটা স্পেসক্রাফট মঙ্গলের উদ্দেশ্যে পাঠাতে পারে। এই স্পেসক্রাফটে ইলন মাস্ক মানুষের আগে প্রথমে কার্গো পাঠাবে, যা মঙ্গলে মানুষের কলোনি তৈরি করার জন্য কাজে লাগবে। আর যদি এই মিশনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে তাদের প্ল্যান অনুযায়ী 2026 বা 2027 তারা প্রথমবার কোনো ম্যান্ড ক্রুকে মঙ্গলে পাঠাতে পারে। এছাড়া কার্গো মিশন করে তিনি এটাও টেস্ট করতে চান যে অনেক বেশি সংখ্যক মানুষকে কি একবারে মঙ্গল পর্যন্ত পাঠানো যেতে পারে। তার সাথে আপনারা সবাই জানেন যে ইলন মাস্কের স্বপ্ন হলো মানুষকে মাল্টি প্ল্যানেটরি স্পিসিস বানানোর, অর্থাৎ যে প্রজাতির ঘর একাধিক গ্রহতে ছড়িয়ে থাকবে। এছাড়া 2025 পর্যন্ত ইলন মাস্ক তার নিউরাল লিঙ্ক প্রোগ্রামটাকেও সাধারণ মানুষের সামনে নিয়ে আসবেন। নিউরালিঙ্ক এমন একটা প্রজেক্ট যার সাহায্যে কোনো মানুষের মাথার মধ্যে ড্রিল করে একটা চিপকে বসানো হয়, যা ব্রেনের ইলেকট্রিসিটিকে ডিটেক্ট করে কাজ করবে। এই চিপের সাহায্যে মানসিক রোগগ্রস্ত মানুষের ব্রেনকে ঠিক করা সম্ভব হবে। ব্রেনের যে সমস্ত জায়গাগুলো ব্লক হয়ে পড়ে আছে সেগুলোকে পুনরায় অ্যাক্টিভ করা যেতে পারবে। এমনকি এর সাহায্যে প্যারালিসিসের রোগীরাও ঠিক হয়ে যাবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং নাসা, অনেকে নাও জানতে পারে যে পৃথিবীর বাইরে একটা স্পেস স্টেশন আছে যা ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। এখানে প্রতি 6 মাস বা 1 বছর অন্তর অন্তর অ্যাস্ট্রোনটরা থাকার জন্য যায়, যেখান থেকে তারা পৃথিবীকে অবজার্ভ করে এবং সেখানে বিভিন্ন ধরনের রিসার্চও করে।
1998 লঞ্চ হওয়া এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে হয়তো 2024 ডি কমিশন করে দেওয়া হতে পারে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ফান্ড করার মেইন দায়িত্ব ইউএসএ এবং রাশিয়ার ছিল, তবে বর্তমানে কিছু আন্তর্জাতিক সমস্যার জন্য মেইনলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে এই দুটো দেশের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। এই কারণে এই প্রোগ্রামটাকেই বন্ধ করার চিন্তা ভাবনা চলছে। অনেক সায়েন্টিস্টদের মতে এর ডিকমিশন করাটা হয়তো 2028 পর্যন্ত ডিলে করে দেওয়াও হতে পারে। তার মানে এটা নয় যে নাসা একেবারে পায়ের উপর পা তুলে বসে আছে। ফিউচার সম্পর্কে তাদেরও অনেক ধরনের প্ল্যান আছে। 2030 নাসা একটা মানব মঙ্গল মিশন প্ল্যান করে রেখেছে আর তারা ক্রমাগত এর জন্য কাজ করে চলেছে। তার সাথে 2036 এমন একটা বছর হতে চলেছে যে বছর নাসা দুটো স্পেস প্রোবকে আমাদের সবথেকে কাছের নক্ষত্র আলফা সেন্টুরির দিকে পাঠাতে পারে। মানে একবার ভাবুন, আমাদের সোলার সিস্টেমের একেবারে বাইরে, কারণ এখানকার হ্যাবিটেবল প্ল্যানেটের জোনেতে এমন একটা গ্রহ আছে যেখানে জীবন থাকলেও থাকতে পারে। অনুমান করা হচ্ছে যে এই রোভারটার ওখানে পৌঁছাতে প্রায় 20 বছর সময় লেগে যাবে। অর্থাৎ ওখানে কি আছে বা না আছে সেটা জানার জন্য আমাদের 2056 পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইলেকট্রিক ভেহিকল এবং ক্লিন এনার্জি, পৃথিবীতে খনিজ তেলের ভাণ্ডার একটা লিমিটেড পরিমাণে আছে, তাই যেভাবে আমরা খনিজ তেল এবং ন্যাচারাল গ্যাসকে ব্যবহার করে থাকি সেইভাবেই যদি ব্যবহার করতে থাকি তবে একদিন না একদিন এটা শেষ হয়েই যাবে। তখন গাড়ি চালানোর জন্য আমাদের কাছে না থাকবে পেট্রোল, আর বিদ্যুৎ তৈরি করার জন্য না থাকবে আমাদের কাছে ন্যাচারাল গ্যাস। এই কারণে 2070 আসতে আসতে আপনি দেখবেন যে ইলেকট্রিক গাড়ির পরিমাণ কত বেশি বেড়ে যাবে, আর আপনি পেট্রোল পাম্পের থেকে বেশি ভিড় চার্জিং স্টেশনে দেখতে পাবেন। এসব কিছু ছাড়াও বিভিন্ন দেশে স্মার্ট হাইওয়ে তৈরি করার প্ল্যানও চলছে, যেখানে গাড়ি চলতে চলতে নিজে থেকেই চার্জ হতে পারবে। এর ফলে গাড়িকে রিচার্জ করার জন্য কোথাও দাঁড়াতে হবে না। 2070 পর্যন্ত সোলার এবং উইন্ড এনার্জি তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবেই, তবে পৃথিবীর বেশিরভাগ বিদ্যুৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হবে। চীন, যে নিজের দেশেই একটা আর্টিফিশিয়াল সূর্য তৈরি করার চেষ্টা করছে, যদি তারা ওই প্রজেক্টে সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনি একটা ক্লিন নিউক্লিয়ার এনার্জি পেতে পারেন, যেখান থেকে কোনো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন বেরোবে না, এবং বেশিরভাগ দেশ হয়তো এইভাবে বিদ্যুৎ তৈরি করা শুরু করে দেবে। টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি, সাল 2045 আপনাকে হয়তো একটু ভয় দেখিয়ে দিতে পারে। বলা হচ্ছে এই বছরটা টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটির হবে, মানে এই সময় পর্যন্ত টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে যাবে যে সাধারণ মানুষের ক্ষেত্রে একে বোঝা আর সম্ভব হবে না। এটা সেই সময়ও হতে পারে যখন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে সব ক্ষেত্রেই পেছনে ফেলে দেবে, আর মানুষের ব্রেন এআই এর ব্রেনের কাছে হয়তো হার মেনে নেবে। তো এই সব কিছু শোনার পর আপনি কি ভবিষ্যতের জন্য এক্সাইটেড, নাকি পৃথিবীর যে কি হবে সেটা নিয়ে আপনি চিন্তায় পড়ে গেলেন? আর ভবিষ্যৎকে আপনি কিভাবেই বা দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।